নমস্কার আজকের ভিডিও শুধু যারা রয়েছে বাংলা স্টুডেন্ট তাদের জন্য তাহলে বিহারের এস্টেটের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে ডেট হলো আঠাশ তারিখ কীভাবে যাবেন কি ড্রেস পরবেন সঙ্গে কি নিয়ে যাবেন কোথায় থাকবেন কোথায় নামবেন সব তথ্য এখানে দিয়ে দেব। যারা বাংলা স্টুডেন্ট রয়েছ তারা বেশ মন দিয়ে শুনবে ভিডিওটা কারণ ভিডিওটা বেশ তথ্যপূর্ণ আর কি হবে আর যারা আমার কাছে পড়েছো আর কি বিহারের বাংলার জন্য তাদের প্রত্যেকের শুভেচ্ছা রইল ভয় খাও না প্রত্যেকে তোমরা টেট পাস করবে এবং জবটাও অবশ্যই হবে যারা পড়ি ওদের প্রতি শুভেচ্ছা রইল যদি চাইছো নোটস নেব আমার কাছে বাংলা নোটস এই মুহূর্তে নোটস আমার কাছে সমস্ত রয়েছে মকটের সহ তারা এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করলেই হবে ফোন করবে না অনলি হোয়াটসঅ্যাপ করো নোটস দেখো নোটস কিনতে পারো মাত্র একশো নিরানব্বই টাকা লাগছে তাহলে প্রথমে বলবো যে দুটো মানে তুমি যে এডমিট কার্ডটা আর কি এখন বর্তমানে দিয়েছে সেই এডমিট কার্ডটা তুমি দু কপি যেরক মানে দু কপি তুমি আর কি সঙ্গে নিয়ে যাবে দুটো এডমিট কার্ড সঙ্গে নিয়ে যাবে আর কি যখন প্রিন্ট আউট করাবে না তখন দুটো তুমি প্রিন্ট আউট করাবে একটা প্রিন্ট আউট ওরা ওখানে জমা নিয়ে নেবে ভিতরেই আর কি একটা প্রিন্ট আউট তুমি তোমার কাছে রেখে নেবে তোমার ব্যাগের মধ্যে কারণ পরবর্তীকালে যখন রেজাল্ট দেবে তোমাদের তুমি দেখতে আর কি পারো ঠিক আছে তাহলে দুটো তুমি করাচ্ছ আর কি প্রিন্ট আউট এবারে ফটো যে ফটোটা তুমি ফর্ম ফিল আপের সময় জমা করেছিলে সেই মানে কালারফুল ফটোটা সেটাই কিন্তু তুমি সঙ্গে নিয়ে যাবে মানে যেটা তুমি জমা করেছিলে সেটাই তুমি সঙ্গে কিন্তু নিয়ে যাবে পরে নিয়ে যাবে চারটা নিয়ে যাবে তাহলে চারটা তুমি নিয়ে যাবে সঙ্গে তুমি রাখবে একটা তুমি অ্যাডমিট কার্ডে লাগিয়ে দাও তিনটা তুমি সঙ্গে রাখবে ঠিক আছে তাহলে দুটো দু কপি প্রিন্ট আউট এডমি কার্ডের আর চারটা ফটো তুমি সঙ্গে নিয়ে গেলে এবার কি করবে সঙ্গে একটা পেন রাখবে কালো পেন কিন্তু সঙ্গে রাখবে কালো পেন ঠিক আছে জেল পেন নয় এমনি একটা কালো পেন সঙ্গে তুমি রাখবে যদিও কালো পেন দরকার হবে মানে যদিও পেন দরকার হবে না তবু সঙ্গে রাখবে ফাইন পেন করতে হবে তো কিছু এবারে যখন এবার কি পরে যাবে না সঙ্গে তুমি কিন্তু পরে যাবে হাফ গেঞ্জি কিংবা হাফ জামা ফুল পরবে না ফুল পরলে কিন্তু ওরা লিখে দিয়ে যে স্ট্রিকটলি একদম আর কি পিক আপ নোটিফিকেশনে যে ফুল পরবে না একদম হাফ পরে যাবে হাফ পরে কিন্তু তোমার ঢুকতে করবে জুতা পরবে না কি পরবে হাওয়াই চপ্পল পরতে পারো হাওয়াই চপ্পল হাওয়াই পড়বে নাকি তা হাওয়াই চপ্পল পরতে পারো পরতে পারো তোমরা আহ কোনো হয়তো স্লিপার হ্যাঁ মানে মোট কথা শু পরবে না সু পরলে খালি পায়ে তোমাকে আর কি ঢুকতে দেবে আর কি সু খুলিয়ে দেবে বিহার একটু আর কি মুশকিল হবে তাহলে শু পরবে না স্লিপার পরো চপ্পল পরো হ্যাঁ কিন্তু ভিতপ করে ঢুবে না ঠিক আছে কিন্তু হাফ জামা বা হাফ গেঞ্জি এবং একটা ফর্মাল প্যান্ট নো জিন্স প্যান্ট ফর্মাল প্যান্ট সঙ্গে কোনো রকমের চেন আংটি এগুলো কিন্তু কিচ্ছু রাখবে না সব খুলতে আর কি হবে এবারে মোট কথা হলো যে টাকা পয়সা বা মোবাইল ফোন রাখবে কোথায় স্কুলের বাইরে অবশ্যই স্কুল নয় মানে যেগুলো দিয়েছে আর কি যেসব সব অনলাইন সেটাগুলো দিয়েছে ওরা নিশ্চয়ই কোনো জায়গা ওরা করবে কারণ একদম বাইরে তো রাখা মুশকিল চুরি খুঁজি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সঙ্গে যদি কেউ যায় তা ঠিক আছে আর অনেকে হয়তো একা একা যাবে তো সেখানে দেখবে যে হয়তো রাখা জায়গা করে দিয়েছে তবে বলবো যে লিমিটেড পয়সা নিয়ে যাও আনলিমিটেড নিয়ে যাও না বেশি আর কি অনলাইন ট্রানজাকশন যেগুলো হয় আর কি ফোনপে গুগল পে এগুলো বেশি রাখার চেষ্টা করো আর ক্যাশ রাখবে বাট হয়তো কম ক্যাশটা পকেটে আর কি ঢুকিয়ে নেবে চলে যাবে ওগুলো আর কি আটকাবে না হুম আর নেক্সট কি হলো নেক্সট হলো অ্যাপ্লিকেশন আইডি দেখবে যে তোমাকে একটা মেসেজ ওরা করেছে যে বিহার স্টেট আর কি যে অ্যাডমিট কার্ড আর কি ইস্যু হচ্ছে ডাউনলোড করে নাও এখন দেখবে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডিটা সেটা তুমি এখানে আগের থেকে তুমি আর কি লিখে নেবে তোমার সঙ্গে ওটা কিন্তু দরকার পড়বে ওখানে ওখানে দেখবে যখন তুমি ঢুকবে ঢুকে নিয়ে তোমাকে বসিয়ে দেবে আর কি কম্পিউটার সামনে কম্পিউটার সামনে তুমি তুমি যখন বসে গেলে তুমি দেখলে যে দশ মিনিট ওর আগে আর কি তোমার পেজ খুলে গেল সেখানে খুব সুন্দর করে তুমি তুমি স্টার্ট করলে স্টার্ট করার পর তোমার নিজস্ব যেগুলো রয়েছে ডেটাগুলো তুমি 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 দেখতে পাবে ওখানে অ্যাপ্লিকেশন আইডিটা তুমি দেবে তো এগুলো একদম সহজ এগুলো খুব বড় মনে হচ্ছে কিন্তু একদম সহজ তুমি এগুলো আস্তে আস্তে করবে সেখানে আঠাশ তারিখ পরীক্ষা তুমি চেষ্টা করো তার একদিন আগে যাবার সাতাশ তারিখ কিংবা ছাব্বিশ তারিখ তুমি চেষ্টা করো আর কি কেন বলছি কারণ অনেকের হয়তো দূরে পড়তে পারে নামবে কোথায় নামবে কিন্তু পাটনা জংশনে নামবে যারা রয়েছে আর কি উত্তরবঙ্গ থেকে আমার অনেক স্টুডেন্ট পড়ছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে অনেকজনই যাচ্ছে তো পাটনা জংশনে তুমি নামবে নেমে নিয়ে নিজের নিজের সেন্টারগুলো আগে থেকে দেখে নাও এটাই কত দূরে আছে সেখানেই আশেপাশে থাকার চেষ্টা করো এবং সাতাশ তারিখ কিংবা ছাব্বিশ গেলে খুব ভালো হয় হ্যাঁ তারপরে আসার সময় তো অনেক ট্রেন তুমি পেয়ে যাবে তুমি আর কি বাদর ঝুলা ঝুলেও আসতে পারো কিন্তু যাওয়ার সময়টা শান্তিপূর্ণভাবে যাবে যাওয়ার সময় শুধু তথ্যগুলো যেটা বাংলা শুনুন বলছে আর কি তথ্যগুলো আর কি দেখে দিয়ে যাবে সমস্ত চরিত্রগুলো একটু ভালো করে দেখবে মূর মূল কথা হলো যে রয়েছে যেগুলো আর কি তো বিষয়বস্তুটা ভালো করে দেখে যাবে বিষয়বস্তুগুলো দেখো তথ্যগুলো ঠিক মতো দেখো চরিত্রগুলো দেখবে এবং কোহা থেকে নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে কোন গ্রন্থ থেকে কোন নাটক থেকে উপন্যাস থেকে সেগুলো ভালো পড়বে এগুলো দেখো এগুলো হয়ে যাবে প্রশ্নের একদম সহজ হয় প্রশ্নটা প্রশ্ন বাংলা একদম সহজ হবে প্রতিবার সহজ হয় এবারও সহজ হবে তবে আর্ট অফ টিচিং দেখতে আর কি হবে একটু একটু বরাবরই একটু আর কি হার্ড হয় ওটা একটু দেখবে প্লাস কি দেখবে প্লাস তুমি দেখবে তোমার এইটা কুড়ি নাম্বার যেটা আছে না স্কিলটা ওটা দেখবে কিন্তু একটু ম্যাথ থাকবে থাকবে তোমার ইভিএস থাকবে এগুলো দেখতে দেখতে হয় ওটাকে একদম অ্যাভয়েড করো না তবে কি বলো তো যেহেতু নেগেটিভ মার্কস নেই তুমি কোনো তুমি মেরে আসো অবশ্যই দেখবে আর কি হয়তো লেগে যেতেও পারে বড় মার্কস নয় মধ্যে এবং অনেকে রটাচ্ছে যে না বাংলায় পেতে হবে ওখানে পেতে পেতে হবে হবে এমনি না আর কি ব্যাস এটুকু জানো তুমি যেখান থেকে হোক পেতে আর কি হবে তুলে তুলে দাও তোমার তোমার তুমি কোয়ালিফাই করে গেলে বিপিএসি পরীক্ষা দাও বিপিএসসি পাস করলেই চাকরি হাতে ঠিক আছে এগুলো করো এখন শান্ত মাথায় এখন কদিন পড়াশোনা করো ঠিক মতন কিন্তু নোটস চাই কিনতে চাইছো আমার এই নাম্বার যোগাযোগ করো অবশ্যই কিন্তু নোটস আমি এখান থেকে প্রোভাইড করছি আসছি বন্ধু প্রত্যেককে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে থ্যাংক ইউ